শুভ সকাল বন্ধুরা, চলে এলাম লকডাউনের বিষয় নিয়ে আপনাদেরকে আপডেট দিতে। সকাল 10টাতেই ভারতের মানে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়ে দিয়েছেন লকডাউন সম্পর্কে সমস্ত রকম তথ্য। 3রা মে পর্যন্ত লকডাউন বাড়ানোর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এই করোনার প্রভাব মুক্ত এলাকায় কিছুটা ছাড় দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে করোনার হটস্পটগুলিতে আরও কঠোরভাবে লকডাউনের নিয়ম কার্যকরী হতে পারে, এ বিষয়ে আগামীকালই গাইডলাইন জারি করবে কেন্দ্র। প্রধানমন্ত্রী এদিন বলেন, সারা দেশ থেকে একটাই পরামর্শ আসছে, এই করোনা ভাইরাসের মোকাবেলায় লকডাউন বাড়ানো হোক। সেই কারণেই আগামী 3রা মে পর্যন্ত লকডাউন বাড়ানো হচ্ছে। 3রা মে পর্যন্ত আপনারা সবাই ঘরে থাকুন, লকডাউনের নিয়ম কঠোরভাবে মেনে চলুন। অন্যদিকে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়ার ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রীর কথায়। চালু হতে পারে শর্তাধীন যাতায়াত। নরেন্দ্র মোদী এদিন বলেন, এই সময় রবি শস্য কাটার মরশুম চলছে, ফলে কৃষকদের যতটা সম্ভব ছাড় দেওয়ার চেষ্টা চলছে, তবে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রেখে। এর থেকেই পর্যবেক্ষকদের অনুমান, কৃষিক্ষেত্রের একটা বড় অংশ ছাড় পেতে পারে। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটি ওনার এই ভাষণ থেকে জানা যায়, তা হলো 20 এপ্রিল পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হবে গ্রিন জোনগুলিকেও। যেই জায়গাগুলিতে সংক্রমণের হার কম বা নেই, সেই সমস্ত জায়গাগুলিকে খানিকটা ছাড় দেওয়া হবে 20 তারিখের পর থেকে। এবং তার সাথে এও জানানো হয়েছে যে সেই এলাকাগুলিতে যদি নতুন কোনো সংক্রমণের খবর পাওয়া যায় আবার, তাহলে কড়াকড়ির এই কঠোর সিদ্ধান্ত নেমে আসবে সেই সমস্ত অঞ্চলের লোকের উপরেও। তাই পুরোটাই নির্ভর করছে সাধারণ মানুষের উপর, সে কতটা লকডাউন মানছে। 24শে মার্চ লকডাউন ঘোষণার জেরে রাতারাতি কর্মহীন হয়ে পড়েছেন বহু দিনমজুর শ্রমিক। পরিযায়ী শ্রমিকরা আটকে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তে। প্রধানমন্ত্রী বলেন, যারা প্রতিদিন রোজগার করেন এবং সেই টাকায় তাদের সংসার চলে, তাদের জন্যই সবচেয়ে বেশি চিন্তা। সেই বিষয়টি মাথায় রেখেই নতুন গাইডলাইন তৈরি হয়েছে, অর্থাৎ এই ক্ষেত্রেও কিছুটা ছাড় মিলতে পারে বলে ইঙ্গিত মিলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথায়। লকডাউনের জেরে খাদ্য সংকট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দেশে ওষুধ, খাদ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এছাড়া এই কোভিড-19 মোকাবেলায় দেশে 600 হাসপাতাল তৈরি হয়েছে, সেই সংখ্যা আরও বাড়বে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী। ছোট উদ্যোক্তাদের আহ্বান জানিয়ে মোদী বলেছেন, কাউকেই যেন এই সংকটের সময় চাকরি থেকে বরখাস্ত না করা হয়। এখানে আর একটু বলে রাখি, ট্রেন বা ফ্লাইট বা যোগাযোগ ব্যবস্থা সম্পর্কে কোনো আপডেট তিনি দিতে পারেননি বা তিনি দেননি। হয়তো আগামীকাল যে নির্দেশিকা জারি হবে তার মধ্যে এর উল্লেখ থাকলেও থাকতে পারে। সেই নির্দেশিকা জারি হওয়ার পর নিশ্চয়ই আমরা আপনাদেরকে জানাবো। আপাতত এই ছোট্ট ভিডিওর মারফতে জানিয়ে দিলাম যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে মোটামুটি কী বলেছেন তার একটি রূপরেখা। আসি, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। লাইক শেয়ার করবেন আর কমেন্ট বক্সে লিখবেন এই লকডাউন নিয়ে আপনার মতামত। ধন্যবাদ বন্ধুরা।